হাই গাইস, আমি আজ আপনাদের সামনে এমএক্স পিলারের এমন একটি গোপন সেটিংস দেখাবো যে সেটিংস সম্পর্কে অনেকেই জানে না। সো কথা না বাড়িয়ে আমি এখন এমএক্স পিলারটা ওপেন করে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, যদি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নেন। খুবই মজার মজার ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। সো আমি এখন এমএক্স পিলারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি একটা ভিডিও চালু করলাম। চালু করার পর ডান দিকে উপরে দেখবেন তিনটে অপশন আছে, একটা HW নামের একটা অপশন আছে, আরেকটা মিউজিক প্লেয়ার আইকন চিহ্নের একটা অপশন আছে, আরেকটা তিনটা ডট চিহ্নের একটা অপশন আছে। আপনারা তিনটা ডট চিহ্নের যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ডিসপ্লে নামক যে একটা অপশন আছে অপশনটাতে ক্লিক করুন। অপশনে ক্লিক করার পর দেখুন সবার নিচে যে সেটিংস নামে যে অপশনটা আছে ওই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, স্টাইল, স্ক্রিন, কন্ট্রোলস, নেভিগেশন, টেক্সট। আপনারা কন্ট্রোলস নামে যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লক মোড যে চিহ্নটা আছে, যে লক মোড এখানে দেখবেন লক দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিডস লক এবং নিচে দেখেন কিডস লক প্লাস টাচ এফেক্ট আছে, আপনারা কিডস লক প্লাস টাচ এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক দিন। ব্যাক দেওয়ার পর এবার আপনারা লক করে দেখুন, এই দেখুন এবার লক হয়ে গেছে। এবার এই ভিডিওটা আর আপনি কাটতে পারবেন না। দেখুন ব্যাক বাটন ক্লিক করলে কাজ করছে না, তার মানে এটা লক হয়ে আছে, এখন আর আপনি যদি ক্লিক করেন কাজ করবে না, খালি টাচ এফেক্টগুলো আছে। এখন আপনি লকটা কীভাবে খুলবেন? লকটা খুলতে হলে আপনার আইফোন আছে একটা ক্লিক করবেন, এই দেখুন লকটা খুলে গেছে। আমরা আবার পুনরায় সেই জায়গায় চলে যাই, ডিসপ্লে অপশনে গিয়ে, সেটিংসে গিয়ে, আমরা লক কন্ট্রোলসে গিয়ে, এই লক মোডে গিয়ে, এখানে আমরা কিডস লক প্লাস টাচ এফেক্ট বাদ দিয়ে আমরা শুধুমাত্র কিডস লক ব্যবহার করবো। কিডস লকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর দেখুন এখানে এবার আমরা লক করি, লক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন আর টাচ এফেক্ট হচ্ছে না, এখন লক হয়ে আছে, এখন আমরা কাটতে পারবো না। এটা প্রয়োজন পরে যখন আমরা কোনো বাচ্চাদের হাতে মোবাইল ভিডিও চলাকালীন সময় দিই, তখন বাচ্চারা টিপাটিপি করে বিভিন্ন জায়গায় চলে যায়, এই জন্য তারা যেন ভিডিওটা ছাড়া অন্য জায়গায় না দেখতে পারে, এই জন্য এই লকটা ব্যবহার করতে পারে। তো এখন আপনি আর এই লকটা খুলতে পারবেন না, এখন আপনি কাজ করবেন না, কোনো অপশনেই এখন কাজ করবে না। আপনাকে কাজ করতে হলে আগে লকটা আনলক করতে হবে। কীভাবে আনলক করবো? চার কোনো চারটা ক্লিক করবো, এখন আনলক হয়ে গেছে। তো অনেকে এই ভিডিও সব এই লক সম্পর্কে জানে না, এই গোপন সেটিংসটা জানে না। তো আপনি আজকে জেনে গেলেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।